ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সামনে নিউ ভিডিও নিয়ে। আর আজকে পৌষ সংক্রান্তি, আর এই দিন উপলক্ষে মা আমাদেরকে দুই রকম পিঠে তৈরি করে খাওয়ালো। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক মা আমাদের জন্য কি কি পিঠে তৈরি করলো আর কিভাবে তৈরি করলো। চলো চলো তাহলে তোমরা দেখতে থাকো। মা একটি বাটিতে নিয়েছে চালের গুঁড়ো, আরেকটিতে ময়দা, সেই সঙ্গে খেজুর গুড়ের পাটালি এবং সেটি ছোট টুকরো করে নিয়েছে, এবং এক বাটি চিনি, এক বাটি সুজি, আর আমুলের দুধ, আর এক বাটি সন্দেশ নিয়েছে। প্রথমেই গ্যাস অন করে একটি বাটি বসিয়ে দিল দুধটা জাল দেবে বলে, কারণ পিঠে তৈরি করতে গেলেই প্রথমে দুধের প্রয়োজন হয় এবং তা গরম দুধ, কাঁচা দুধে কোনো কাজ হবে না। তাই মা প্রথমেই দুধটা গরম করে নিচ্ছে এবং ভালোভাবে ফুটিয়ে নেবে। তাছাড়া পিঠে তৈরি করতে গেলে খুব ফুটন্ত দুধেরও প্রয়োজন হয় না, হালকা গরম হলেই চলবে। তাই মা প্রথমে ফুটিয়ে নিচ্ছে, তারপর একটু ঠান্ডা করে ব্যবহার করবে। ওইদিকে দুধ গরম করবে বলে গ্যাসে দুধ বসিয়ে দিয়ে মা ততক্ষণে এইদিকে একটা বড় গামলা নিয়ে নিয়েছে, আর এই গামলার মধ্যে বাটি থেকে কিছু পরিমাণ চালের গুঁড়ো ঢেলে নিল এবং তার সাথে কিছু পরিমাণ ময়দা ঢেলে দিচ্ছে, আর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবে। সেই সঙ্গে এক বাটি সুজি ঢেলে দিচ্ছে মা। এরপর চিনি ঢেলে দিচ্ছে, সেই সঙ্গে খেজুর গুড়ের পাটালিও ঢেলে দিচ্ছে। তবে যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণ চিনি এবং খেজুর গুড়ের পাটালি ব্যবহার করবে। আমরা খুব কম পরিমাণেই মিষ্টি খাই, তাই কম পরিমাণে সব কিছু দেয়া হলো। এবার এগুলো ভালোভাবে মেখে নিচ্ছে একসাথে মা, আর ওই পাটালির টুকরোগুলো আরও ছোট ছোট করে নিচ্ছে, হাত দিয়ে ভেঙে নিচ্ছে। এদিকে দুধ ফুটে উঠেছে, তাই ফুটন্ত কিছু পরিমাণ দুধ বাটির মধ্যে তুলে নিচ্ছে ঠান্ডা করতে দেবে বলে। দুধ ঠান্ডা হয়ে গেছে, তাই ওই মিশ্রণের মধ্যে মা দুধ ঢেলে দিচ্ছে। প্রথমে অল্প পরিমাণ দুধ ঢেলে দিচ্ছে, তারপরে মাখার পরে যদি দুধ আরও লাগে তাহলে মা পরে ঢেলে নেবে। তাই প্রথমে মা মেখে নিচ্ছে। আর একটু দুধ লাগবে, তাই মা বাকি দুধটাও ঢেলে দিচ্ছে, কারণ যেহেতু মা প্রথমে মালপোয়া তৈরি করবে তাই মিশ্রণটি খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, মোটামুটি হবে। তাই মা সেইভাবে দুধ দিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছে, আর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে যাতে পিঠে খেতে ভালো হয় এবং খুব স্বাদ হয়। তাই মা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। মিশ্রণ রেডি হয়ে গেছে, এবার মালপোয়া ভাজা শুরু হবে। তাই প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছে মা। কড়াই গরম হয়ে গেছে, তাই এবার অনেকটা পরিমাণে তেল ঢেলে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, কারণ মালপোয়া ভাজতে গেলে একটু বেশি পরিমাণ তেল লাগে, তাই একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিল মা কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেছে, এবার মা এক হাতা করে মিশ্রণ ওই গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছে, আর এরপরেই মালপোয়া তৈরি হয়ে যাবে। তোমরা সবাই দেখতে থাকো কিভাবে মালপোয়া তৈরি হচ্ছে। যারা তৈরি করতে পারো না তারা এই ভিডিও দেখলেই তোমরা শিখে যাবে, তাই মন দিয়ে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর মালপোয়া তৈরি করা শেখো। এইভাবে এক হাতা করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে আর মালপোয়া তৈরি করতে হবে। তোমরা দেখতে থাকো কিভাবে মালপোয়া তৈরি করা হচ্ছে। পিঠের মধ্যে আমি মালপোয়া পিঠেটা খেতে খুবই ভালোবাসি। মা আজকে আমাদের জন্য দুই রকম পিঠে তৈরি করছে, এক মালপোয়া আর একটি পাটিসাপটা পিঠে একটু পরেই তৈরি করবে। তবে আমি পিঠের মধ্যে মালপোয়া পিঠেটাই খুবই ভালোবাসি। বন্ধুরা, তোমরাও কি আমার মতো মালপোয়া পিঠে খেতে ভালোবাসো? যারা যারা মালপোয়া পিঠে খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে কোন কোন বন্ধুরা আমার মতো মালপোয়া পিঠে খেতে ভালোবাসে। অবশ্যই জানিও বন্ধুরা। এদিকে মা অনেকগুলোই মালপোয়া পিঠে ভেজে ফেলেছে,
প্রায় শেষের দিকে মালপোয়া পিঠে ভাজা এক গামলা প্রায় হয়ে গেছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা মালপোয়া পিঠে ভাজা কমপ্লিট, এক গামলা বড় গামলার এক গামলা মালপোয়া পিঠে ভেজে ফেলেছে মা। এবার পাটিসাপটা পিঠে ভাজবে বলে মিশ্রণের মধ্যে আরেকটু দুধ দিয়ে দিচ্ছে, কারণ পাটিসাপটা তৈরি করতে গেলে মিশ্রণটা একদম পাতলা করতে হবে, তাই পাতলা করে নিচ্ছে দুধ দিয়ে। কড়াইয়ের মধ্যে এক হাতা মিশ্রণ ঢেলে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা গোল শেপ দিচ্ছে। এরপর সন্দেশ দিয়ে দেবে, যেহেতু এটি সন্দেশের পাটিসাপটা তৈরি হচ্ছে। তারপর একটু গরম হওয়ার পরেই খুন্তি দিয়ে এটাকে তুলে পাটিসাপটার শেপে নিয়ে আসবে, আর এইভাবে পাটিসাপটা তৈরি করতে হয়। বন্ধুরা তোমরা দেখো কিভাবে পাটিসাপটা তৈরি হচ্ছে। অনেকগুলোই পাটিসাপটা তৈরি করবে মা, সবে মাত্র তিনটে পাটিসাপটা তৈরি করা হয়েছে, অনেকগুলোই পাটিসাপটা তৈরি করবে মা। সেই থেকে পিঠে তৈরি করছে, আমরা খেতে ভালোবাসি বলে, আমাদেরকে খাওয়াবে বলে আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে মা পিঠে তৈরি করতে বসেছে। আর প্রথমে তো মালপোয়া পিঠে তৈরি হয়ে গেল, এবার পাটিসাপটা পিঠে তৈরি করা চলছে। তাই বন্ধুরা যারা পাটিসাপটা পিঠে তৈরি করতে পারো না, তারা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাটিসাপটা পিঠে তৈরি করা শিখে যাবে, তাই মন দিয়ে ভিডিওটি দেখো এবং পিঠে তৈরি করা শেখো। আমিও শিখছি, তোমরাও শিখতে থাকো আমার মায়ের কাছ থেকে। বন্ধুরা সব পাটিসাপটা পিঠে তৈরি করা হয়ে গেছে, তোমরা দেখে নাও মোট কতগুলো পাটিসাপটা এবং মালপোয়া পিঠে তৈরি করেছে তোমরা দেখে নাও। আর সেই সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন অল করে দিও। এখন দেখার পালা যে পাটিসাপটা পিঠে বা মালপোয়া পিঠে খেতে কেমন হয়েছে, তাই আমি নিয়ে বসে গেছি, এবার খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে খেতে। তাই প্রথমে আমি মালপোয়া পিঠে খাচ্ছি, তারপরে পাটিসাপটা পিঠে খাবো। বন্ধুরা মালপোয়া পিঠে খেতে খুবই ভালো হয়েছে এবং সেই সঙ্গে পাটিসাপটা পিঠে খেতেও খুব ভালো হয়েছে, দুটো পিঠে খেতেই খুব ভালো হয়েছে। তাই বন্ধুরা আর ভিডিওটি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, বাই।